আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবীজির প্রতিটি কথাই অত্যন্ত দামি। নবীজির যে কোনো কথা নিয়ে কেউ যদি চিন্তাভাবনা করে তাহলে সে হেদায়ত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। সেই সাথে পার্থিব জীবনও পরিবর্তন হয়ে যাবে, আসবে মহাসফলতা। কেননা অজ্ঞতার যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শুনিয়েছেন কোরআনের বাণী, জীবনের চাওয়া পাওয়ার কথা বুঝিয়েছেন নিজ ভাষায়। একটাই ছিল উদ্দেশ্য, মানুষ যেন দুনিয়ার যাবতীয় অন্যায় থেকে মুক্ত থেকে নৈতিক ও উন্নত চরিত্রের অধিকারী হয়, সবসময় সব কাজে অন্তরে আল্লাহর ভয় পোষণ করে, পরিশুদ্ধ জীবন পেয়ে ধন্য হয়। প্রিয় নবীজির ১১টি উপদেশ যা মেনে চললে আপনি সফল হবেনই ইনশাল্লাহ। আজকের ভিডিওটিতে এই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে বিভেদ না করে ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। এ ঘোষণাটি মহান আল্লাহ তাআলা প্রিয় নবীকে জানিয়েছেন এভাবে, হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান যে সর্বাধিক আল্লাহকে ভয় করে, আল্লাহ সবকিছু জানেন এবং সব খবর রাখেন। সূরা হুজরাত আয়াত ১১। কলুষমুক্ত চরিত্রের ব্যক্তিকে প্রিয় নবী ইমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কোনো মানুষ যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় তবে সে যেন উত্তম চরিত্র অর্জন করে। এই হাদিসে চরিত্রকে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে তুলে ধরেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশুদ্ধ জীবনের জন্য মানুষকে নির্লোভী হতে উপদেশ দিয়ে বলেছেন, সবচেয়ে বেশি সম্মানিত হতে পারবে ওই ব্যক্তি যে মানুষের কাছে কোনো কিছু হাত পেতে চায় না। পরিশুদ্ধ ও গুনাহমুক্ত জীবনের জন্য বিশ্বনবী সবসময় আল্লাহ তাআলার জিকিরের উপদেশ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলা নিজেও মানুষকে বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর ফেরেশতারাও তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য রহমতের দোয়া করে। তিনি মুমিনদের প্রতি দয়ালু। সূরা আহজাব আয়াত ৪১-৪৩। পরিচ্ছন্ন ও স্বচ্ছ জীবন পেতে আত্মশুদ্ধি ও পবিত্রতার বিকল্প নেই। সে কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবসময় ওজুর সঙ্গে থাকে আল্লাহ তাআলা তার রিজিকের প্রশস্ততা বৃদ্ধি করে দেন। হারাম থেকে বেঁচে থাকাই ইবাদত কবুলের পূর্ব শর্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয় যে ব্যক্তি সবসময় হারাম থেকে বেঁচে থাকে। মুমিন মুসলমানের মুক্তি ও কল্যাণে প্রিয় নবী মানুষের ব্যক্তি জীবনের উপদেশে তুলে ধরেছেন এভাবে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে গুনাহমুক্তভাবে উপস্থিত হওয়ার গুরুত্বপূর্ণ আমল হল স্ত্রী সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে যাওয়া। মানুষকে নিরাপদ রাখতে এবং জুলুমমুক্ত জীবনের প্রতি উৎসাহিত করতে অনেক বড় সুসংবাদ দিয়েছে বিশ্বনবী। তিনি বলেন, পরকালে ওই ব্যক্তি আল্লাহর নূর সহ উঠবে যে ব্যক্তির দ্বারা কখনো মানুষ অত্যাচারিত হবে না। সুতরাং কোনোভাবে কারো প্রতি জুলুম বা অত্যাচার করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহমুখী জীবন করার উপদেশ দিয়েছেন এভাবে, ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে যে আল্লাহর ফরজ বিধান পালনে গুরুত্বের সঙ্গে যত্নবান হয়। সবরের প্রতি উৎসাহিত করতে প্রিয় নবী ঘোষণা করেছেন, দুনিয়ার বিপদ আপদে যে ব্যক্তি সবর ও ধৈর্য ধারণ করবে ওই ব্যক্তি দ্বারা জাহান্নামের আগুন নেভানো সম্ভব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে তিনটি উপায় নিজেদের নিয়ন্ত্রণ করে উন্নত জীবনের পথে পরিচালিত করার কথা বলেছেন। গরিব অসহায়কে অতি গোপনে সদকা তথা দান সহযোগিতা করবে, আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, কখনো কোনোভাবেই কারো ওপর রাগ বা অভিমান করা যাবে না, সর্বাবস্থায় রাগ বর্জন করা, বেশি বেশি দোয়া করা। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়টি দোয়া বেশি বেশি পড়েছেন তার মধ্যে এটিও একটি। এ দোয়ায় রয়েছে সব চাওয়া পাওয়া। তা হল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারী কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ সামর্থ্য অর্থাৎ আর্থিক সচ্ছলতা কামনা করি। মুসলিম, তিরমিজি, ইবনে মাজা ও মুসনাদে আহমদ। কেউ যদি দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ চায় তাকে নবীজির কথা মেনে চলার বিকল্প নেই, কেননা তিনি ছিলেন রহমতুল্লিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে নবীজি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, যত জগৎ রয়েছে সব জগতেই রহমত প্রিয় নবীজি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের সফলতায় প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীর শেখানো দোয়ায় আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কল্যাণ পেতে ধারণা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।